বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নরকে অপসারণের পর প্রায় পাঁচ মাস পেরুলেও এখনও ওই শূন্য পদে নিয়োগ হয়নি এক্ষেত্রে দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নেওয়া হচ্ছে ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দ্রুত হওয়া উচিত সেক্ষেত্রে ডেপুটি গভর্নর নিয়োগের সার্চ কমিটি বলছে যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব করা হবে তবে নিয়োগের দায়িত্ব সরকারের হাসানুল শাওনের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর গত পনেরোই মার্চ দুই ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা এবং আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়েছিল এরপর বিজ্ঞপ্তি দিয়ে ডেপুটি গভর্নর পদে আবেদন চাওয়া হয় পরে ডেপুটি গভর্নর নিয়োগের পাঁচ সদস্যের সার্চ কমিটি ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়ে তাদের মধ্য থেকে তিনজনের প্যানেল প্রস্তাব করে তবে সরকারি সংস্থার তদন্তের পর সার্চ কমিটির সুপারিশ করা নামগুলো বাতিল হয়ে যায় এরপর দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি দিয়ে আবার আবেদন নেওয়া হচ্ছে আবেদনকারীদের মধ্য থেকে দ্রুততার সাথে আবারও তিনজনের প্যানেল প্রস্তাব করতে চায় সার্চ কমিটি আমাদের দায়িত্বটা হচ্ছে দক্ষতা উপযুক্ততা দেখা দেখে সুপারিশ করা আমরা খুবই দ্রুত করে দেব তারপরেও আবার সরকারের একটা প্রক্রিয়া আছে এবারও যারা আমরা আমরা যাদেরকে সুপারিশ করব তাদেরকে এনএসআই এবং অন্যান্য যারা যেখানে যেখানে পাঠানোর কথা পাঠানো হবে এবং সেখান থেকে যদি তারা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে তাদের নিয়োগ হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে বলে জানালেন সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ সময়টা বেশ বেশি লেগে যাচ্ছে কারণ ডেপুটি গভর্নর খুবই একটি ইম্পর্টেন্ট পোস্ট কেন্দ্রীয় ব্যাংকের জন্য এখন দ্রুততার সাথে যেন আবার একটি নিয়ে একটু করা হোক জায়গা পাঁচজন করা হোক একজন কি দুজন যাতে করে কোনো কারণে কেউ বাদ গেলে তার পরে হয়ে যায় তবে এই পদে সরকারকে অবশ্যই যোগ্য মেধাবী এবং সৎ প্রার্থীকে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ হাসানুল সাউন এনটিভি নিউজ ঢাকা